দেখতে পাচ্ছেন তেলগুলো কিন্তু আমাদের এই ফিল্টারটির উপরে সংরক্ষণ হচ্ছে, এবং তেলটির ভিতরে যদি কোনো প্রকার ময়লা অথবা আঁশ থেকে যায় সেটি কিন্তু এই বরাবর আটকে যাবে এবং নিচে একদম বিশুদ্ধ তেলগুলো কিন্তু আমাদের এই বক্সটির ভিতরে ফেলে দেবে। বন্ধুরা বক্স বলতে পারেন, আপনারা হোপার বলতে পারেন, এটির ভিতরে কিন্তু আমাদের এই তেলগুলো সংগ্রহ হবে। এবং তারপরে কিন্তু আপনারা সুন্দর করে এখানে দেখতে পাচ্ছেন এগুলোর মাধ্যমে কিন্তু আপনার তেলগুলো আপনারা বোতলের ভিতরে সংরক্ষণ করতে পারবেন। কতটা পথ পেরোলে তাকে পথিক বলা যায়, কতটা অর্থে উন্নত হলে সফল তারে কয়, সফল হব কিভাবে, সফলতা আসবে কিভাবে, এই প্রশ্ন যদি বর্তমান যুগের শতভাগ মানুষকে আমাদের দেশের জিজ্ঞাসা করা হয়ে থাকে, প্রত্যেকে কিন্তু একটি উত্তর দেবে, সেটি হচ্ছে আপনাকে ব্যবসায়ী হতে হবে, আপনার ব্যবসা করতে হবে। অনেকেই কিন্তু একটি কোশ্চেন করে থাকে, আমি কি এই জবটি করে কখনো সফল হতে পারবো। প্রত্যেকেই আমি একটা কথা বলবো, সেটি হচ্ছে আপনি জব করে কখনোই সফল হতে পারবেন না। আপনি যদি এই সমাজে নিজেকে সফল করে দাঁড় করাতে চান, তাহলে কিন্তু আপনার ব্যবসায়ী হিসাবে নিজেকে এই সমাজে দাঁড় করাতে হবে বন্ধুরা। আর ব্যবসায়ী করার কারিগর কিন্তু আমাদের এই বিজনেস বাংলা। বিজনেস বাংলা ইউটিউব চ্যানেলটি থেকে শত শত মানুষ ভিডিও দেখে আমাদের কাছ থেকে মেশিন নিয়ে তারা কিন্তু ব্যবসা দাঁড় করেছে এবং এই সমাজে তারা কিন্তু আজকে সফল হয়েছে বন্ধুরা। ঠিক তেমনই আজকে আমাদের কাছ থেকে আশিয়ান গ্রুপ নামে একটি কোম্পানি আছে, যে কোম্পানি আমাদের কাছ থেকে একটি বিশাল বড় তেলের মেশিন নিয়েছে, যে মেশিনটির প্রত্যেক ঘন্টায় প্রোডাকশন রেট হচ্ছে 120 থেকে 150 কেজি। এর থেকে বড় মেশিন কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এবং এর থেকে ছোট মেশিন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা। তো এই চমৎকার মেশিনটির রিভিউ দেওয়ার জন্য আজকে আমরা চলে আসলাম এই কোম্পানির ফ্যাক্টরিতে। তো চলুন সরাসরি এই মেশিনটি দেখি, সরাসরি আপনাদেরকে সরিষার তেল ভাঙিয়ে দেখাই। আমাদের কাছে আজকে আসে কাঁচামাল হিসাবে প্রায় 100 কেজির মতো সরিষার বীজ, যে সরিষার বীজকে আমাদের এই মেশিনটি সামান্য 5 মিনিটের ভিতরে কিন্তু একদম ভাঙিয়ে পিষিয়ে সুন্দর করে তেল তৈরি করে দেবে। যে মেশিনটি আপনারা ভিডিও স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমাদের বিশাল বড় সেই 120 কেজি থেকে 150 কেজি তেল তৈরি করার মেশিন। এই মেশিনটি দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের যেরকম বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে, তীর বলুন, রাঁধুনি বলুন, এই ধরনের তেল কিন্তু খুব সহজে প্রস্তুত করে দিতে পারবো বন্ধুরা। তো এই মেশিনটির যদি উপরের ভাগে আমরা তেলের বীজগুলো দিই, সেগুলো কিন্তু পিষিয়ে সরাসরি আপনারা কিন্তু এই বরাবর থেকে আপনার বোতলের ভিতরে সংগ্রহ করে বোতলজাত করতে পারেন বন্ধুরা। তো চলুন আমরা সরাসরি এই ধরনের মেশিনকে কন্ট্রোল করে দেখাই এবং এই মেশিনের ভিতরে কী কী ধরনের ফিচার আছে সেগুলো দেখাই এবং আমাদের কাছে যে বীজগুলো আছে সেগুলো ভাঙিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন তেলগুলো কিন্তু আমাদের এই ফিল্টারটির উপরে সংরক্ষণ হচ্ছে এবং তেলটির ভিতরে যদি কোনো প্রকার ময়লা অথবা আঁশ থেকে যায় সেটি কিন্তু এই বরাবর আটকে যাবে এবং নিচে একদম বিশুদ্ধ তেলগুলো কিন্তু আমাদের এই বক্সটির ভিতরে ফেলে দেবে বন্ধুরা। বক্স বলতে পারেন, আপনারা হোপার বলতে পারেন, এটির ভিতরে কিন্তু আমাদের এই তেলগুলো সংগ্রহ হবে এবং তারপরে কিন্তু আপনারা সুন্দর করে এখানে দেখতে পাচ্ছেন এগুলোর মাধ্যমে কিন্তু আপনার তেলগুলো আপনারা বোতলের ভিতরে সংরক্ষণ করতে পারবেন এবং সেই বোতলগুলোর কিন্তু আপনারা সঠিক মার্কেটিং করে আপনার বাজারে একটি বেশ ভালো দামে বিক্রি করতে পারবেন। এদিকে দেখতে পাচ্ছেন তেলগুলো কিন্তু আমাদের মেশিন কিন্তু বারবারই বের করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন এই চমৎকার মেশিনটির কার্যপদ্ধতি দেখার জন্য কিন্তু এখানে প্রায় 30-40 জন মানুষ কিন্তু একজোট হয়ে গিয়েছে। প্রত্যেকে কিন্তু এই মেশিনটি দেখে অনেক বেশি খুশি হয়েছে এবং দেখে তাদের কাছে নতুন লেগেছে বন্ধুরা। দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন সেকেন্ড প্রেস, এটাতে কিন্তু আপনারা 2 থেকে 3টা প্রেস দিতে পারেন। সেকেন্ড প্রেসে কিন্তু আমাদের তেলগুলো কিন্তু আরও পরিশুদ্ধ করে বের করে দিচ্ছে এবং আরও বেশি আকারে তেলগুলো বের করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন তেলগুলো কিন্তু কী সুন্দরভাবে একদম ঝর্ণার গতিতে বেয়ে চলেছে। দেখতে পাচ্ছেন এই যে ফিল্টারের উপরের বাটিতে কিন্তু অনেক তেল সংগ্রহ হয়েছে। এই তেলগুলো কিন্তু আমরা ভ্যাকিউমের মাধ্যমে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকিউমে একটা পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপটি কিন্তু একবার টানের মাধ্যমে সম্পূর্ণ তেলটিকে এই হোপারটির ভিতরে নিয়ে যাবে, কারণ এটি একটি ভ্যাকিউম সিস্টেম, মানে বাতাসের মাধ্যমে টান দিয়ে নিয়ে যায় আমাদের এই তেলগুলোকে একদম পরিপূর্ণ ফিল্টার করে দেবে। দেখতে পাচ্ছেন আমরা বালতির ভিতরে সংগ্রহ করছি, এইভাবে কিন্তু আপনার বালতির ভিতরে খুব সুন্দর করে সংগ্রহ করতে পারবেন। আমরা কিন্তু 3 প্রেসের ভিতরে আমরা কিন্তু 15 থেকে 20 মিনিটের ব্যবধানে আমরা কিন্তু সম্পূর্ণ 70 কেজি যে বীজটি ছিল সেগুলো কিন্তু আমরা একদম ভাঙিয়ে পিষে তেল তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দেখতে দেখতে কিন্তু আমাদের পরিপূর্ণ বালতিটি পূরণ হয়ে গেল। দেখতে পাচ্ছেন এই যে আমরা বালতির ভিতরে সম্পূর্ণ তেলগুলো সংগ্রহ করলাম। আর এই যে আঙ্কেলের হাতের দিকে যদি আপনারা লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন খাঁটি তেল, একটা
সরিষার যে খাঁটি তেলগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এই মেশিনটি প্রস্তুত করে দিল। প্রাণপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে পুরো সেশনটি জুড়ে দেখালাম আমাদের এই 120 থেকে 150 কেজি তেল ভাঙানোর মেশিনটি সম্পর্কে। আশা করছি পুরো ভিডিওটি দেখার পরে আপনার অবশ্যই মনে হয়েছে এই মেশিনটি কত বড় একটি যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে আমাদের এই তেল তৈরি করার ব্যবসার ক্ষেত্রে। বন্ধুরা, আপনাদের যাদের বড় কারখানা আছে তারা কিন্তু অবশ্যই চাইলে আমাদের এই 120 থেকে 150 কেজির যে তেল ভাঙানোর মেশিনটি আছে সেটি কিন্তু আপনারা নিয়ে নিয়ে আপনারা কিন্তু প্রোডাকশনটি বাড়িয়ে নিতে পারবেন। এবং এছাড়াও আপনারা যারা ছোটো আকারে একটি তেল তৈরি করার ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের মিনি মাঝারি সাইজের বিভিন্ন ধরনের তেল তৈরি করার মেশিনগুলো আছে। তো আজকের পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন এবং অবশ্যই কিন্তু শেয়ার করবেন বন্ধুরা, কারণ অবশ্যই আপনাদের যত বন্ধুবান্ধব আছে আশেপাশে যত মানুষ আছে প্রত্যেকেরই জানা উচিত যে এরকম একটি মেশিন আছে যে মেশিনটির মাধ্যমে খুব সহজে অনায়াসে একটি মানুষের কন্ট্রোলের মাধ্যমে আপনার শত শত লিটার তেল তৈরি করতে পারেন। বন্ধুরা, তো আর দেরি কিসের, আপনার তেল তৈরি করার কারখানায় এই ধরনের আরও যুগান্তকারী পরিবর্তন আনার জন্য আমাদের এই মেশিনটি অর্ডার করে ফেলুন আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বারটি নিয়ে, এবং ডিসক্রিপশন থেকে আপনার কিন্তু চাইলে অ্যাড্রেসটি নিয়ে আমাদের ক্যাম্পাসটি ভিজিট করে এই মেশিনটি সরাসরি দেখে এই মেশিনটি কীভাবে কন্ট্রোল করতে হয় A to Z বিষয় সম্পর্কে জেনে তারপর কিন্তু এই মেশিনটি নিতে পারেন। বন্ধুরা, তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।